ସଞ୍ଜୟ ଦାସ ବର୍ମା ଅଣକଂଗ୍ରେସ ରାଜନୀତିର ସିଏ ଗୋଟିଏ ଆପଣଙ୍କର ବଡ଼ ଯୁବଶକ୍ତି ଥିଲେ ବା ସେଇଥିରୁ ତାଙ୍କର କ୍ୟାରିଅର ଆରମ୍ଭ କରିଥିଲେ ସିଏ ଥିଲେ ବିଜୟ ମହାପାତ୍ରଙ୍କର ଏକାନ୍ତ ଅନୁଗତ ଥିଲେ ଏବଂ ଯେତେବେଳେ ବିଜୁ ଜନତା ଦଳ ଗଠନ ହେଲା ଉଣେଇଶହ ସତାନବେ ମସିହାରେ ସେ ସମୟରେ ସିଏ ମଧ୍ୟ ତା'ର ଅଗ୍ରଭାଗରେ ଥିଲେ ଯୁବ ଜଣେ ଯୁବକ ପ୍ରତିଶ୍ରୁତିବଦ୍ଧ ଯୁବନେତୃତ୍ୱ ଭାବରେ ସିଏ ଦେବୀ ଆପଣଙ୍କ ମିଶ୍ର ଇତ୍ୟାଦି ଇତ୍ୟାଦି ସବୁ ସେତେବେଳେ ଯୁବନେତା ଭାବରେ পরিগণিত হোলে যে দুই হাজার মশে যেত বিজয় মহাপাত্রু যেত দলর বিধায়ক বিতাড়ন করলা সঞ্জয় দাস বর্মা সবুঠ বেশি প্রতিক্রিয়াশীল হয়েছে এবং তাঁর যে প্রতিক্রিয়া সেত দেখ বিজেডি কার্যালয়ের তা রাজ্যবাসী জাঁতি কিন্তু তিন দিন পরে যেতবে আপনার সব কিছু আপনকর মানে যে নেতা বিজয় মহাপাত্র সহিত সলিডারিটি বা একত্রভাব প্রকাশ করে সে যেতবে নবী গেলে সঞ্জয় দাস বর্মা বি এবং তাঁকর নূর প্যারিমোহন মহপাত্র সহ জেল করে গেলে অর্থাৎ মিশিগলে এবং সে প্যারিমোহন মহাপাত্র ছায়ারে। সিবি শক্তিশালী হলে সি অতনু সব্যসাচী নায়ক অরুণ সাহ পুষ্পেন্দ্র সিংদৌ কল্পতু দাস এমনি গোটে নেশন পলিটিসান আসলে যাকে অধিকাংশ সময় আমি টেলেভিজন কিন্তু যে সেকেন্ড জেনেসন অফ লিডর্স ইন বিজেডি তো আউবি এক আমি কেছি থার্ড জেনেসন অফ লিডর্স বর্তমানে কলিং দি স্টস ইন বিজেডি অর্থাৎ দে আর্ বিজেডি পার্টি অফেয়ার্স আজ ওয়ে মচ ইনফ্লুয়েস অন দি গভর্ণান সিষ্টম তে সেই সঞ্জয় দাস বর্মা যে যতিক্রিয়াশীল ପରବର୍ତ୍ତୀ ଅବସ୍ଥାରେ କ୍ଷମତା ସହିତ କମ୍ପ୍ରୋମାଇଜ୍ କରିନେଲେ କ୍ଷମତା ଏନ୍ଜୟ କଲେ ବିଜେଡ଼ିର ଯେତେ ଯେଉଁଠି ସଭା ସମିତି ହେଉଥିଲା ତାକୁ ପ୍ଲାନିଂ କରୁଥିଲେ ଏକ୍ଜିକ୍ୟୁଟ୍ କରୁଥିଲେ ବର୍ତ୍ତମାନ ସ୍ଥିତିରେ পরিস্থিতি বর্তমান স্থিতি তাঁর পোজিশনটা মার্জিনলাইজ হয়েছে সে পূর্বর তাঁর সে যে পূর্ব গ্লোরি না বা সে পূর্ব যে পোজিশন অফ প্রমিনেন্স রে যে একাধিপত্য যোধিপত্য যে প্রমুখতা লাটা সে হরাই সারি তাঁর আপনার দেখবে না কোশেষ নির্বাচন পরিচালনার তাঁকন কখন বড় বড় র্যালি কিংবা র্যাল প্ল্যান করা কি এক্জিক্যুট করা তাঁর না যেটা সে করুলে তো এইভাবে স্থিতি জন নেতা যেত মার্জিনালাইজড হয়ে যাবে সেতবে তাঁর ভিতরে ক্ষোভ আসবা দরকার এবং সে এইভাবে ক্ষোভ প্রকাশ করবে এইভাবে ক্ষোভ প্রকাশ ই যে রিস্ক গেম সে রিসকরে আপনার ইউ স্টাড টু গে সমিং অর ইউ স্টাণ্ড টু লুজ সমথিং এটি আমি কোপার সে আজ মানে রবিবার দিন কিংবা আউ যে দুই তিনটে সভায় হি হ্যাজ টেকেন এ কালকুলেটেড রিস্ক এ রিসক্র দিইটা ফল হয়ে পড়ে সে তাঁর পূর্ব পোজিশন অফ এমিনেটস বা পূর্ণ তাঁর যে প্রাধান্য সেটি ফেরিয়া যে প্রয়াস করছেন सम्पूर्ण फेरी पारे नि फेरी पारे कारण किटा फेरी पारा नवीन पट्टनायक जो सिस्टम रोटेसन अझ नवीन पट्टायक कसै नेता সবুদিন গোটে পোজিসন অফ এমিনেটস রাখা নি কিছু বর্ষ রাখতে তাপরে তাঁর সাইডকে ঠেলে আউ কিছু নেতা আনতে তা পোজিশন অফ এমিনেটসে রাখতে তাপরে পুঁ কিছু দিন পরে সে যে যা সাইড কু দিয়ে সেতা আনিক পুঁ পোজিসন অফ এমিনেন্স রাখতে টেন্টর হুকসে রাখতে যেটা মানে কৌশি নেতা প্রতিক্রিয়াশীল হয়ে পাই কিন্তু বর্তমান বর্তমানে স্থিতি আসি পৌঁছিছি যে সেই স্থিতি সে তা সে নিজকে অসুরক্ষিত মানুষ এইভাবে বিস্ফোরক বয়ান দিয়েছেন আউ গোটে তার ইমপ্লিকেসেন যে সে শক্তি এটি আপনার জিনু জানি কি প্রভাতী অপার জি আপনি জানি না এ কি আমি সমস্ত কি ইংল্ড আসেনি কি জর্মানি আসেনি কি আমেরিকা আসেনি সে আসি খনিজ সম্পদ লুটি নদেশী শক্তি সে যে ସେ ପ୍ରଭାତ ମ୍ୟାଡ଼ାମ୍ ଯେଉଁଟା କହିଲେ ଯେ ରତ୍ନଭଣ୍ଡାର ସେ ପୁରୀ ରତ୍ନଭଣ୍ଡାର କଥା କହୁନାହାନ୍ତି ସେ ଓଡ଼ିଶାର ଖଣିଜ ସମ୍ପଦକୁ ରତ୍ନଭଣ୍ଡାର ମେଟାଫର୍ ହିସାବରେ ୟୁଜ୍ କରିଛନ୍ତି ଏବଂ ସିଏ କହିଛନ୍ତି ବିଦେଶୀ ଶକ୍ତି ବିଦେଶୀ ଶକ୍ତିକୁ କହୁଛନ୍ତି ଯେ କିଛି ଅଣ ଓଡ଼ିଆ ବିଜନେସ୍ମ୍ୟାନ୍ ଯିଏ ଖଣି ବେପାରରେ ଅଛନ୍ତି ଯେଉଁ ଅଫିସର ଯେଉଁମାନେ ଖଣି ବେପାରରେ ଅଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ସେ ମେଟାଫର୍ ବା ସାଙ୍କେତିକ ବା ରୂପକଳ୍ପ ହିସାବରେ ସେ ବିଦେଶୀ ଶକ୍ତି କହୁଛନ୍ତି ଏବଂ ଆଉ ଗୋଟେ ମେଟାଫର୍ ୟୁଜ୍ କରୁଛନ୍ତି ବିଶ୍ୱାସଘାତକ ନ କହିକିରି କହିଛନ୍ତି ଓଡ଼ିଶାର ଶେଷ ଦୁର୍ଗକୁ ଯେତେ ଶେଷ ସ୍ୱାଧୀନ ଦୁର୍ଗକୁ ଯେତେବେଳେ ଇଂରାଜ ମାନ ଅଧିକାର କରିବାକୁ ଆସୁଥିଲେ ତାଙ୍କ ସହିତ ଏଇଠିକାର କିଛି ଲୋକ ଥିଲେ ସେମାନଙ୍କୁ ସେ ସିଧାସଳଖ ବିଶ୍ୱାସ କଥା କହିଛନ୍ତି ଏବଂ ଏଇ ଯେଉଁ ବିଦେଶୀମାନେ ଯେତେବେଳେ ଖଣି ଲୁଣ୍ଟନ କରୁ ଖଣି ଲୁଣ୍ଟନ କରୁଛନ୍ତି ଓକେ ତାଙ୍କ ସହିତ କିଛି ବିଦେଶୀ ଅଛନ୍ତି ଅର୍ଥାତ୍ ଏଇଠିକାର ଲୋକ ଅଛନ୍ତି ସରକାରର ଲୋକ କିମ୍ବା ସଂଗଠନ ଦଳର ଲୋକ ଯେଉଁମାନେ ସେମାନଙ୍କୁ ସାହାଯ୍ୟ କରୁଛନ୍ତି ଅର୍ଥାତ୍ ନିଜ ଦଳ ନିଜ ସରକାରଙ୍କୁ ସେ ସିଧା କାଠଗଡ଼ାକୁ ଟାଣିଛନ୍ତି